আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেস্টিবুলার এক্সারসাইজ। যে এক্সারসাইজের জন্য আমাদের কাছে রেকমেন্ড করা হয়, ডাক্তাররা রেকমেন্ড করে ফিজিওথেরাপিস্টের কাছে, এবং আমি ফিজিওথেরাপিস্ট দীপাঞ্জন সামন্ত, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেই যে এক্সারসাইজগুলো করলে পেশেন্ট ভালো থাকবে। এবং পেশেন্ট যে প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে, তারা বলে যে আমি হাঁটছি মাথা পড়ে যাচ্ছে, আমি বসে আছি উঠতে গেলে প্রবলেম হচ্ছে, বিছানা থেকে উঠতে গেলে মাথা পড়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো মিলিমিলি দেখা দেয়। আর তারপর বলছে যে আমি হাঁটছি কিন্তু মনে হচ্ছে ঠিক সোজা পথে হাঁটছি না, বেঁকে যাচ্ছে, এই প্রবলেমগুলো মেনলি নিয়ে আমাদের কাছে আসে। এবং এই প্রবলেমগুলো মেনলি দেখা দেয় এই কানের প্রবলেম, এই চোখের ইএনটি প্রবলেমগুলো মেনলি দেখা দেয়, ইএনটি প্রবলেম থেকে আসে। যে এক্সারসাইজগুলো এবার বলবো, সিম্পল এক্সারসাইজ, বাড়িতে একটা পেন নেবে, এখন পকেটে পেন নিয়ে সামনে পিছনে এক ফুট দূরত্বে হাতের ওগুলো স্ট্রেচ করা যায়, সেই অবস্থায় চোখটা স্থির রেখে এরকম করে 10 বার এক্সারসাইজগুলো 10 বার। এবার এটা সামনে রেখে চোখটা সাইড ওয়াইজ এই পেনের দুটো সাইডে আবার পেনটা ঘুরিয়ে স্থির করে সবকটা এক্সারসাইজই 5 বার করে করতে পারেন, তারপরে 10 বারের দিকে যাবেন। এই একটা এক্সারসাইজ হলো। তারপরে নেকের ক্ষেত্রে আমি বলবো নেকটা সোজা রেখে সাইড ওয়াইজ মুভ করুন, তারপরে ফাস্ট মুভ করুন টু স্পিডে, আমরা 5 থেকে 10 বার করবো। এবারে যে মেনলি এক্সারসাইজগুলো হচ্ছে সিম্পল, আমি নেকটাকে সোজা করে রেখেছি, এক্সারসাইজগুলো দেখালাম। এবার একটা বল আমি নিয়ে একটা এক্সারসাইজ করবো, বল নিয়ে এক্সারসাইজ করবো, বলটাকে তুলে তুলেও করতে পারি, ঠিক বলের দিকেও নজরটা থাকবে, ঠিক বলের দিকে নজর থাকবে। একটা এক্সারসাইজ গেল। এবার এই বলটাকে নিয়ে আমি বসবো চোখটা সোজা রেখে বসবো, এরকম করে 5 থেকে 10 বার করবো, 5 থেকে 10 বার। এই একটা এক্সারসাইজ গেল। এবারে কী করবো, আমরা নিই মেনলি বলটাকে বক্স করবো, চোখটাকে দিয়ে স্থির করে রেখেছি, কেন করবো। এই একটা এক্সারসাইজ গেল। সিম্পল আর্ট এক্সারসাইজ করতে পারি, বল দাঁড়িয়ে দুটো বল দাঁড়িয়ে বল লেগ আপ 5 থেকে 10 সেকেন্ড কম করবো, আবার 5 থেকে 10 সেকেন্ড কম করবো। এই একটা এক্সারসাইজ এবার আমি ওয়াক করবো সামনে একদম সরাসরি একটা লাইন দিয়ে ধরি, আমি লাইন দিয়ে সোজা করা সোজা দুটো কৌটো নিয়ে রাখবো বাড়িতে, বলছি এক্সারসাইজ বাড়িতেই করবেন, সিম্পল দুটো কৌটো নেবো, একটু আর্ট করবো আমরা কি করবো, আমরা যে ভিশন আছে ভিশন থেকে যদি বাঁ দিকে রাখা, ডান দিকে তাকিয়ে করবো, এটা যত বেটার পারফরমেন্স হবে তত আমি বুঝবো যে আমি একটা ভালো জায়গায় আছি। এই এক্সারসাইজগুলো বললাম, তারপরে আরও একটা এক্সারসাইজ বলে দেখিয়েছি, একটা বাউন্সের এক্সারসাইজ তো দেখিয়েছি, এবারে দেখাবো কি বলটাকে মুভ করানো করতে গিয়েছি, এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করলে, এক পায়ে দাঁড়িয়ে আছে এক পায়ে ব্যালেন্স করা, বা কনসেন্ট্রেশন এটা থাকবে তখন দেখবে আমি দাঁড়াতে পারবো,
এই এক্সারসাইজ বল সবসময় চোখের সামনে যখনই সব চোখের সামনে বল আছে দেখবেন আমার মুভমেন্টটা অনেকটা ইজি হয়। এই প্রসেসগুলো আমাকে মেনলি করতে হবে। আরও আরও অনেক এক্সারসাইজ আছে সেগুলো থাকবে, সিম্পল বাড়িতে এক্সারসাইজ আছে এগুলো করতেই আপনি ভালো থাকবেন। দিনে অন্তত দুবার করতে পারেন, প্রথমে প্রথমে পাঁচবার এক্সারসাইজগুলো করবেন, তারপরে আস্তে আস্তে এক্সারসাইজগুলো দশবারে দিয়ে করবেন। এই এক্সারসাইজগুলো করলেই আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। আমি এগুলি প্রত্যেকে দেখানো হয় বিভিন্নভাবে আমরা দেখাই, এই এক্সারসাইজগুলো করবেন, করলেই আপনার রেজাল্ট ভালো হবে। এবং ভেস্টিবুলের যে প্রবলেম, মাথা ঘোরা প্রবলেম, তুমি হাঁটতে গেলে মাথা ঘুরছে, তুমি শুধু ঘুম থেকে উঠলে এবং মাথা ঘুরে যাচ্ছে, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আশা করি এক্সারসাইজগুলো করলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।